ইসলামিক ফাউন্ডেশনের জ্যাকাতহবিলের অর্থ আত্মসাত মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে মামলার অন্যতম আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদের পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত এই মামলায় অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী এগারো জানুয়ারি নির্ধারণ করেন শুনানি শেষে পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক সৈদা হোসনে এ আদেশ দেন এর আগে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অর্থ আত্মসাতের মামলায় চার্জ শুনানির জন্য মানবতা অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোর হোসেন সাইদিকে আদালতে হাজির করা হয় তিনি সহ এই মামলার ছয়জন আসামি বলছেন যে ওনাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ওনারা পান নেই যদিও আমাদের কাছে ওনারা চান নেই মাননীয় আদালত বলেছেন যে কাগজপত্রগুলি সরবরাহ করে আগামী মাসের এগারো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দুই হাজার সালের এটা চারশো শুনানির জন্য ডেট ফিক্স করা হয়েছে